আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ যিনি টিপিএসসি হাসপাতালের প্রধান কর্ণধার এবং যার লেখা আমরা নিয়মিতভাবে অনেকগুলো জাতীয় দৈনিকে নিয়মিতভাবে পড়ছি এই হাঁটু গোমর ব্যথা এবং বিভিন্ন বাদ ব্যথা নিয়ে তিনি নিয়মিতভাবে লিখে আমাদেরকে সচেতনতা বাড়াচ্ছেন সেই শফিউল্লাহ প্রধান শফিউল্লাহ প্রধান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ হাঁটু এবং কোমর ব্যথা দুটোকে আমি একসাথে যদি যোগ করি আগে হাঁটু ব্যথা নিয়ে শুরু করি হচ্ছে আমাদের একটা বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট সারা দেহের ওজনকে বহন করছে এই হাঁটু তো তো অনেক সমস্যা হতে পারে বিশেষ করে এই শীত ঋতুতে দেখা যাচ্ছে যে সমস্যা অনেকে বেড়ে যায় একটু বয়স যাদের বেশি হয়ে যায় তো হাঁটু ব্যথা তো নিশ্চয়ই অনেক কারণ আছে কারণগুলো কি আপনাকে ধন্যবাদ আসলে আপনি যেটা বলছিলেন যে হাঁটু হচ্ছে ওয়াইট বিয়ারিং জয়েন্ট এবং লার্জেস্ট জয়েন্ট অফ দ্য বডি শরীরের সবচেয়ে বড় জোড়া হাঁটু এখানে তিনটা হাঁড় একসাথে এসে লেগেছে যেখানে সাধারণত এরকম জোড়া নাই বললেই চলে এবং এটা হচ্ছে ইউনিএক্সিয়াল জয়েন্ট মানে একদিকেই ওপেন এবং বন্ধ হয় ক্লোজ করা ক্লোজ করা হয় এবং সাইনোভিয়াল জয়েন্ট আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি শরীরের সকল জয়েন্ট কিন্তু মুভমেন্ট হয় না হলো খুব অল্প পরিমাণে সাইনিবেল জয়েন্টগুলি হচ্ছে ওয়াইড রেঞ্জ অব মুভমেন্ট হয় তার ভিতরে হাঁটু একটা ইম্পর্টেন্ট যার মাধ্যমে আমরা হাঁটু ভেঙে নিচে বসতে পারি আমরা প্রাত্যহিক আমাদের নামাজ পড়তে হাঁটুর ব্যবহার হয় ধর্মীয় যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার হয় আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার হয় আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে ব্যবহার হয় পেশাগত কাজে ব্যবহার হাঁটুর ব্যবহার খুবই ইম্পর্টেন্ট যার কারণে হাঁটুর সমস্যাটাও সবচেয়ে বেশি হয় আর মূল কারণের ভিতরে আমরা যেটা দেখি অস্ট্রোয়াথরাইটিস অস্ট্রোয়াথরাইটিস হচ্ছে হাঁটু ব্যথার মূল কারণ মানে এই মন নয় যে অস্ট্রোয়াথরাইটিসই একমাত্র কারণ আরও অনেক কারণ রয়েছে তার ভিতরে অস্টোঅ্রাইটিসে বেশি আক্রান্ত হয় এটা যদি আমরা একটু দেখি এইস একটা গ্রুপ হচ্ছে সাধারণত চল্লিশ উর্ধ নরনারী কিছুটা বার্ধক্য প্রসেস বেশিরভাগই এজিং প্রসেস কিছু কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে না যে বেশি ব্যবহারে বা বহু ব্যবহারে মলিন অনেক বছর ধরে এই জয়েন্টের ব্যবহার করতে 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 আর অস্ট্রিও আর্থ্রাইটিস হলো এরকম কি ব্যাপারটা হচ্ছে আসলে ব্যাপারটা ওরকম না একেবারে ব্যবহারের কারণে এটা হয় কারণ হচ্ছে আল্লাফাক হাঁটু দিয়েছে আমাদের ব্যবহার করার জন্য নট অনলি হাঁটু একটা মানুষ হচ্ছে আপনার চলাচল করা একটা প্রাণী সেই চলন্ত চলন্ত জীব তো আবার কিছু জিনিস আছে যেমন অচলন্ত যেমন গাছপালা তারাও কিন্তু প্রাণ আছে প্রাণ আছে তাদের কিন্তু চলাফেরা করতে পারে তো মানুষকে আল্লাহ দিয়েছি মুভমেন্ট করতে এবং অনেক ক্ষেত্রে ধর্মীয় বিভিন্ন জায়গাও বলা হয়েছে তোমাকে জ্ঞানের জন্য বিভিন্ন জায়গায় যাও তাহলে আপনাকে মুভমেন্টের কথা এভরিহোয়্যার বলা হয়েছে এবং নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের মুভমেন্ট দরকার সো মুভমেন্ট করলে যে হাঁটু খারাপ হয়ে যাবে ব্যাপারটা আসলে তা নামাজের কথা কেন আসছে যে নামাজ অনেকে দেখি যে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে হাঁটু ব্যাথার অজুহাতে হাতে সেটা কি ঠিক কি না একেবারেই ঠিক না মানে আমরা যদি যেটা আমি বলছিলাম যে আমাদের মুভমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট এবং যদি হাঁটু ব্যথায় যদি আমরা চেয়ারে বসে নামাজ পড়ি তাহলে হাতের ব্যথার কি হাতটা বেঁধে রাখবো সেটাই তো হাঁটার ব্যবহার হাত কোথায় রাখবো হাত কোথায় রাখবো ব্যাপারটা তা আসে না আসলে হাঁটুর ব্যবহারের ক্ষেত্রে যেটা হয় যে আর্থ্রাইটিস রোগী যেটা আমি বলছিলাম চল্লিশ ঊর্ধ নরনারী সেই ক্ষেত্রে যদি একিউট অ্যাটাক হয় বা একিউট ফেজ যখন চলতে থাকে তখন হয়তো অনেক সময় ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে ফুলে যেতে পারে রুগী কষ্ট পেতে পারে ওই সময়ের জন্য আমরা কয়েক সপ্তাহ ম্যাক্সিমাম কয়েক দিন বা কয়েক সপ্তাহ আমরা রুগীকে একটু কম মুভমেন্ট করতে বলি এর ভিতরে তো আমরা ট্রিটমেন্ট দিই যখন একটু প্রদাহ হচ্ছে প্রদাহটাকে তখন পেইনফুল থাকবে পেইনফুল থাকে মিনিমাইজ করার জন্য এছাড়া আর কিছু না কিন্তু তার মানে এই নয় যে করবে না চেয়ারে বসে নামাজ পড়াটা আসলে আপনি যদি এই জিনিসটা দেখেন করে দেখেন তাহলে দেখবেন এটার কথা অপকারিতাই বেশি আপনি চেয়ারে বসে নামাজ পড়ে হাঁটু ব্যথা রুগী চেয়ারে বসে নামাজ পড়ে না হাঁটু ব্যথা রুগী এই দুই গ্রুপের দশ বছর ধরে স্টাডি করে দেখেন দেখবেন যারা চেয়ারে বসে নামাজ পড়ে না তারা ভালো আছে অনেক ক্ষেত্রে ওজন একটা বিশাল ফ্যাক্টর ওজন একটা এই ক্ষেত্রে দেহের ভরটাকে বহন করতে করে কারো যদি হাঁটুতে আর্থ্রাইটিস হয় বা যে কোনো সমস্যাই হয় এনি টাইপ অফ প্রবলেম হাঁটুতে এর ভিতরে যদি তার ওজন বেশি থাকে তাহলে সমস্যাটা আরো বেড়ে তুলবে যেমন আমরা ওজন হচ্ছে এখানে একটা প্রি ফ্যাক্টর তার এটা কিন্তু মূল কজ না মূল কজ হচ্ছে আর্থ্রাইটিস বা ইনজুরি বা টিউবারকলোসিস বা অ্যানাদার যে কোনো কিছু কিন্তু ওজনটা হচ্ছে এই জিনিসটাকে অ্যাগ্রাভেট করছে এবং বাড়িয়ে তুলছে এবং কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অতিরিক্ত ওজনে কিন্তু হাঁটুর সমস্যা হতে পারে তবে এই রুগীর সংখ্যা খুবই কম ওজনটা যত বেশি হয় তখন দেখা যায় যে আথ্রেডিস রুগীদের ক্ষেত্রে এই রুগী আমরা হয়তো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তো কনজারভেটিভ ট্রিটমেন্ট করি ভালো হয়ে গেল আবার ওজন না কমার কারণে আবার হয়তো দেখা দিতে পারে তো ওজনটা যদি মিনিমাইজ করা যায় আমরা ওজনকে অবশ্যই হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে হসপিটালে আপনার কাছে একজন রুগী আসে তখন তার হাঁটু ব্যথা নিয়ে দেখা গেল যে লোকটা বেশ একটা স্থূলকায় তখন কোনটাকে বেশি আগে প্রায়োরিটি দেন তার ওজন কমানোটাকে প্রায়োরিটি দেন না ব্যথা কমানোটাকে প্রায়োরিটি দেন এটা খুবই ভালো কথা বলেছেন এটা প্রায় রুগীরও করছেন এবং যেহেতু আপনিও বলেছেন এবং অনেক রুগী জানতে চেতে পারে যে আসলে কোনটা আগে আমাদের কাছে যখন রুগী আসে সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু ব্যথা নিয়ে আসে মানে ব্যথার কারণে সে আসে আমাদের কাছে তখন আমরা দেখি যে হ্যাঁ পাশাপাশি তার ওজনটা বেশি ওজনটা তখন কমাতে বলি কিন্তু ফার্স্ট আমাদের যেটা করতে হবে তার ব্যথা মুক্ত করতে হবে কারণ ওজন কমানোর জন্য যেই যেই প্রসিডিউর যেই যেই চিকিৎসা সারা ওয়ার্ল্ডে আছে তার ভিতরে হাঁটা হচ্ছে অন্যতম সেটি তো যেই রুগী হাঁটতেই পারে না তাকে আমি ওজন কমাবো কিভাবে বা যেই রুগী মুভমেন্টই করতে পারে না তাকে যদি আমরা কোনো এক্সারসাইজ দেশে করতে পারবে না সে হাঁটতে ওজন কমানোর ক্ষেত্রে তাকে যদি আমরা সুইমিংও দেই হাঁটা দেই বা যে কোনো কিছু সেই ক্ষেত্রে কিন্তু সে সেটা করতে পারবে না আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তার হাঁটু ব্যথাটাকে মিনিমাইজ করা বা সমস্যাটাকে যদি হাঁটু ব্যথা না কমেছে তার ওজন কমানোর যে বিভিন্ন প্রক্রিয়া সেটা কিন্তু সম্ভব হবে না তো এই সেই ক্ষেত্রে আমাদের আগে হাঁটু ব্যথাটা কমিয়ে ফেলতে হবে দেন ওজনের প্রতি আমাদের খেয়াল করতে হবে প্রফেসর শফিউল্লাহ প্রধান আমি মাঝে মাঝে ভাবি রাস্তায় যখন চলি যে সাইকেল রিক্সা চালাচ্ছে কন্টিনিউয়াস এই হাঁটুর মুভমেন্ট একটা ঘটছে এতে করে কি তাদের কোনো সমস্যা হয় না আপনার খুবই আর একটা সুন্দর কথা বলেছেন আপনি রিক্সা পুলার যারা যারা রিক্সা চালায় এবং সাইকেল চালায় বাই সাইকেল তাদের কিন্তু হাঁটু ব্যথার প্রবণতা অন্য যারা পেশাজীবী যারা রিক্সা বা সাইকেল চালায় না তাদের তুলনায় ন্যূনতম হলে ফিফটি পার্সেন্ট কম কারণ কি আর মূল কারণ হচ্ছে তাদের এই যে হাঁটুর এক্সারসাইজের কারণে তার যে কোয়াড্রিসেপস ইম্পর্টেন্ট দুইটা মাসেলস এবং হেমিস্ট্রিং এ দুইটার এত বেশি স্ট্রেনদেন হয়ে যায় যে তার হাঁটুতে যদি ন্যূনতম অ্যাথলাইটিসও ডেভেলপ করে তাকে কিন্তু কাবু করতে হ্যাঁ কাবু করতে পারে না অনেকের ধারণা যে মানুষের শরীরটা মনে হয় হাড় ক্ষয় হয়ে গেলেই শেষ শেষ হয়ে গেল। এটা কিন্তু না আমরা ফিজিওথেরাপিসটা কি করি আমরা কিন্তু অল্টারনেটিভ তাকে যে মাসেলসগুলো আছে এগুলোকে স্ট্রেনদেন করাই শক্তিশালী করায় এক একটা মাসেলে যে পাওয়ার থাকে এক একটা মাসেলের যে মাংস পেশি যে পাওয়ার থাকে যে কোনো টর্নেডো আসলে বিল্ডিং ঘর উড়ে যাবে মাসেলের কিছু হবে না কোনো ছিঁড়ে যাবে না যদি আমরা তাকে স্ট্যান্ডেন করতে পারি তার বাস্তব প্রমাণ হচ্ছে ওয়েট লিফটার যারা যারা হেভি ওয়েট লিফট করে এবং যারা স্পোর্টসে খেয়াল করবেন যারা রেসলিং করে বিশাল বিশাল লোক উঠিয়ে ফেলে আচ্ছা যে ওয়েট লিফটিং করছে তাহলে তাদের কি কোনো যে কোমরে যে ডিস্ক হয়ে যেতে পারে না ভারী জিনিস আলগাচ্ছে এইভাবে সেটা হচ্ছে হতে পারে কিন্তু যারা ওয়েট লিফ্ট করে দে আর প্রফেশনাল তাদেরকে কিন্তু আমাদের মতো ফিজিও টা কিন্তু তাদেরকে গাইডলাইন দেওয়া হয় তাদেরকে বিভিন্ন অ্যারোভিক এক্সারসাইজ

রাখার জন্য আমাকে সারাউন্ডিংস আরও স্ট্রাকচারের ব্যাপার ব্যাপার আছে আছে আর্কিটেকচারাল স্ট্রাকচারের এখানে শুধু সেটা একটা রড সিমেন্ট দিয়ে বিল্ডিং বানিয়ে দিলে হবে না আর্কিটেকচারাল স্ট্রাকচার আছে সেটা সমুদ্রের পারে হলে একরকম স্ট্রাকচার হবে সেটা যদি পাহাড়ে হয় আরেক রকম স্ট্রাকচার হবে আর্কিটেক্ট জানে যে কোন স্ট্রাকচারে কোন বিল্ডিংটা ধরে রাখতে পারবে তদ্রুপ আমাদের এই ক্ষেত্রে আমরা মাসেলকে স্ট্রেন্দ করি লিগামেন্টকে স্ট্রেনদেন করি কোন মাসেলকে ইনোভেশন করতে হবে কোনটাকে স্টিমুলেট করতে হবে এটা আমরা বুঝতে পারি যে রুগী টু রুগী ভেরি করে সেইভাবে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিই যাতে দেখা যায় যে রুগীর যতই হার হোক আর যাই হোক না কেন সে কিন্তু স্বাভাবিক ব্যথামুক্ত জীবনযাপন করতে কাছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে